এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর, ফের দুর্যোগ পুজোর মুখে। ফের বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন ঘূর্ণাবর্ত। ফের কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে টানা পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো পুজোর মুখে ফের বঙ্গোপসাগরে কবে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তের জেরে ফের কবে কখন থেকে টানা পাঁচ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর দিন কয়েকের অপেক্ষা, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে দুর্গোৎসবে মেতে উঠবে বাঙালি। বর্ষার বৃষ্টির ঘাটতি থাকলেও পুজোর মরশুমে প্রতি বছরই মুষলধারে বৃষ্টির সাক্ষী থাকেন রাজ্যবাসী। এবার পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে তা ঘিরেও সকলের কৌতূহল তুঙ্গে। কিন্তু জানা যাচ্ছে চলতি সপ্তাহে আবারও বদলাতে পারে আবহাওয়া। গত সপ্তাহে টানা ভারী বৃষ্টির পর গত রবিবার থেকে চড়া রোদের দেখা মিলেছে জেলায় জেলায়, বেড়েছে তাপমাত্রার পারদ। আগামী বুধবার পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু আগামী 12ই অক্টোবর বৃহস্পতিবার থেকে ফের বদলাতে পারে আবহাওয়া। হাওয়া অফিস জানাচ্ছে আগামী বৃহস্পতিবার বঙ্গোপসাগরে মায়ানমার উপকূলে তৈরি হবে নতুন ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত কোন দিকে যাবে এবং কতটা শক্তি বাড়াবে তার উপর নির্ভর করবে ফের দুর্যোগ পারবে কিনা। তবে আজ মঙ্গলবার শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ, কলকাতা কোথাওই বৃষ্টির সম্ভাবনা নেই। ইতিমধ্যেই পূর্ব ভারত সহ গোটা দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে, ফলে শুষ্ক আবহাওয়ার মরশুম শুরু হওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকাল মঙ্গলবার সিকিম ও উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টি একটু বাড়তে পারে, বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ, বৃষ্টির সম্ভাবনা কম। দক্ষিণবঙ্গে আগামী বুধবার 11ই অক্টোবর পর্যন্ত মূলত পরিষ্কার আকাশ, আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হাওয়া বদল। তাপমাত্রা একই রকম থাকলেও বাতাসে জলীয় বাষ্প থাকছে, তাই অস্বস্তি থাকবে। আগামী 24 ঘন্টায় কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা পুজোর আগে শপিংয়ে বাধা হবে না বলেই ধারণা আবহাওয়াবিদরাদের।